পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পুর নিগম এলাকায় জলের সমস্যা রয়েছে বলে অভিযোগ। সমস্যা সমাধানের দাবিতে আসানসোল পুর নিগমের গেটে বসে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিক্ষোভ চলে। বিধায়ক জানান এলাকায় জলের সমস্যা রয়েছে। তার অভিযোগ, অনেক রাতে জল আসে, তাও আবার জলের প্রেশার থাকছে না। আমরা এখানে এসেছি কারণ কি, আপনারা জানেন আমাদের এই জেলায়, আসানসোল এই জেলায় যেখানে যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের জলের কানেকশন আছে, সেখানে সেখানে মানুষ জল পাচ্ছে না, চারিদিকেই মানুষ জল পাচ্ছে না আমাদের জেলাতে। কিন্তু যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেসব জায়গা, সেখানে কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও, আমি এক বছর বিধায়িকা হয়েছি, এর আগেও যিনি ছিলেন অমরনাথ চ্যাটার্জি মহাশয় তাকেও দিয়েছিলাম, এখন যিনি এসেছেন মেয়র সাহেব বিধান উপাধ্যায় মহাশয় তাকেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু মানুষ জল পাচ্ছে না। এক তো জল পাচ্ছে না, এভরি অল্টারনেট ডে জল যাচ্ছে, কিছু কিছু জায়গায় অল্টারনেট ডে জল পাচ্ছে, দিনে রাত দিনের বেলা জল পাচ্ছি না, রাত্রির একটা দেড়টা দুটোর সময় জল দিচ্ছে, রাত্রির একটা দেড়টা দুটোর সময় জল দেওয়ার সময় সারাদিন জল নেই। রাত্রির একটা দেড়টা দুটোর সময় বয়স্ক মানুষরা সারা রাত জেগে রয়েছে, তারা ফোন করছে, দিদি আমরা অসুস্থ হয়ে পড়ছি, সারা রাত আতঙ্কের মতো জেগে থাকতে হয় কখন জল আসবে। জল যখন আসছে তখন একটা ভিন ভিনে একটা হালকা স্রোতের জল আসছে, মানে কলের মধ্যে সেই জল নেই, স্রোত নেই। আজকে এই জায়গায় জায়গায় যেখানে জল আসছে সেখানে এত নোংরা জল মানুষকে দিতে হবে। আমাদের জেলার মানুষ জলের তেষ্টা চোখের জলে মেটায়, আজকে এই হয়ে গেছে আসানসোল জেলার মানুষের অবস্থা। এদিন তারা মেয়রকে সমস্যা জানাতে এসেছিলেন। পরবর্তী সময় আসানসোল কর্পোরেশনের আধিকারিকের সাথে দেখা করেন বিধায়ক। আমি মেয়র সাহেবকে রিকোয়েস্ট করবো, উনি বলে দিন মিস্টার সিনহানিয়া বা ডেপুটি মেয়র সাহেব আসবেন। মেয়র সাহেবকে একটা ফোন করে জানালো মেয়র সাহেব আসবেন যদি আপনি আয়েস অফ ওয়েট করেন। মিস্টার সিনহানিয়া তো আছেন এখানে, মিস্টার সিনহানিয়া তো আছেন এখানে। এছাড়াও ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির সাথে দেখা করেন। চেয়ারম্যান বিষয়টি দেখার আশ্বাস দেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।